সুন্দর লাগছে প্রপার্টিটা দেখতে। গতকালের ভিডিও মানে মন্দারমণি ব্লগ ডে ওয়ান তোমরা যারা এখনও দেখোনি প্লিজ দেখে নিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ তোমরা চেক আউট করো। আরে জলে পা দিও না, এখন ঠান্ডা লাগবে সারাক্ষণ, যাওয়ার আগে ভিজিও। গুড মর্নিং, গুড মর্নিং ডেইলি ব্লগ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং অন লাভ বাংলা। আজকে হলো মন্দারমণি ডে টু, আর সকাল সকাল মানে এখন বাজে 5:10-15 বাজে, উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য। তো প্রথমবার উঠলাম, চন্দ্রানী কোনোবার ওঠে না, বাট প্রথমবার উঠলে যেহেতু মারা রয়েছে। যাই হোক, তো চলো সকালটা দারুণ লাগছে, ফ্রেশ একদম এয়ার, আর তার সাথে সাথে এখন এখনো হয়নি সানরাইজ, সানরাইজ হলে তোমাদের দেখাবো। মেঘলা নয় এখনো, মনে হয় সবে বেরোবে করতে। হ্যাঁ, লেটস সি, যখন বেরোবে তখন তোমাদের তো অবশ্যই দেখাবো। তো তার আগে চলো একটু চা খেয়ে নেওয়া যাক। আমরা এখন সানরাইজ দেখতে বেরিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি মেঘ রয়েছে, সানরাইজ তো দেখা গেল না, সানই দেখা যাচ্ছে না। বাট সমুদ্র অনেকটা এগিয়ে এসেছে, বেশ এইখানে যে পার রয়েছে তার অনেকটা কাছাকাছি সমুদ্র এগিয়ে এসেছে, এতটা কাছে ছিল না কালকে, প্রায় অনেকটা দূর পর্যন্ত বিচ ছিল, খোলা বিচ। আর ওদিকে দুটো নৌকো রয়েছে, আর খুব হাতে গোনা একটা দুটো মানুষ। কিন্তু এ আছে সূর্যের, আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম সানরাইজ দেখার, একটুখানি সান দেখা গেল তারপরে মেঘে ঢেকে গেল, সমুদ্র তো সমুদ্রই একদম। আর বাট সমুদ্র তো একটা আলাদা বিউটি আছে, তো এখন সমুদ্রের এই সুন্দর একটা জোয়ার চলছে, তো এই জোয়ারের একটা হাওয়া আর এই ফিলটা এনজয় করছি আমরা সবাই। দেখেই আবার মেঘে ঢেকে গেছে, তো আর দেখাতে পারিনি, তোমাদের দেখাতে পারলাম না, বাট আমরা একটুখানি দেখেছি, জাস্ট বেরোচ্ছিল তখনই মেঘটা চলে এলো কোথা থেকে, ব্যাস। আর এখন পুরো মেঘলা ওয়েদার হয়েছে, একদম ক্লাউডি ওয়েদার, তো কিচ্ছু দেখা যাচ্ছে না, আর কুয়াশা কুয়াশা একদম, বাইরেটা দেখতেই পাচ্ছ কেমন ধুয়াশে ধুয়াশে হয়ে গেছে। বাট কি আর করবো, তো আমরা বিচ সাইডে অনেকক্ষণ ঘুরেছি, প্রায় 2 ঘন্টা, 5:30 থেকে 7:30 অব্দি ওয়েট করেছি, বিচ সাইডে ঘোরাঘুরি করেছি, এখন একটু রুমে এলাম, একটু বসবো, একটু এই টি কফি খাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, এখন বাজে 8:45, আর এখন একটু হালকা রোদ উঠেছে, যেটা কিনা খুব ভালো লাগছে, রোদটা গায়ে লাগলে। তো ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টটা করে আসি, করে এসে তারপরে আমরা একটু এই লন এরিয়াতে হাঁটবো দুজনে, মানে 4 জনই। হ্যাঁ, তো ব্রেকফাস্টটা হোটেলের রুমের সাথে কমপ্লিমেন্টারি, তো গিয়ে আরামসে দাবিয়ে খাবো এখন আমরা, তো চলো যাওয়া যাক।
তো আমাদের ব্রেকফাস্ট এদিকে রেস্টুরেন্ট আর এটা হচ্ছে ব্যাংকোয়েট, তো ব্রেকফাস্টটা ব্যাংকোয়েটে। তো চলো, তো এখানে লম্বা সেট আপ, চলো ওদিকে যাই, আসো চলো। ব্রেকফাস্ট করছি, এরা ফার্স্টে এসে পুরি সবজির উপরে হামলা করেছে, বাট আমি খুঁজছি এগ পুরি। জাস্ট ব্রেকফাস্ট করে এলাম, এখন একটু মাঠে রোদ পোয়াচ্ছি, মানে লন এরিয়াটাতে। এই দেখো লন এরিয়াটা, আর এখানে তিনজন দোলনায় বসে দোল খাচ্ছে। এদিকটা সুন্দর লাগছে প্রপার্টিটা দেখতে, তো আমরা একটু পরে চেক আউট করে বেরিয়ে যাবো, তার আগে ভাবলাম একটু বিচে ঘুরে আসি। তো চলো যাওয়া যাক। তো চন্দ্রানী এখানে একটু ঘুরু ঘুরু করছে। এই চন্দ্রানী কী হচ্ছে এটা? সত্যি মানে সকালবেলাটায় রোদটা হালকা পড়ছে পিঠে, মুখে না লাগলে বেশ ভালো লাগছে, রোদটা পিঠে লাগছে হালকা হালকা, সুন্দর লাগছে। আর এদিকটা দেখো, এখানেও অনেকগুলো দোলনা রয়েছে, তো পুরো প্রপার্টিটায় দোলনা ভর্তি। আর চন্দ্রানীর তো দোলনা খুবই পছন্দ। এখানে বেশ সুন্দরও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানেও। আর এদিকটা দিয়ে বিচের যা রাস্তা, আর এদিকটা তো কালকে দেখলেই লাইভ বারবিকিউ হচ্ছিলো। চলো আসো, এখানেও একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, মিউজিক বাগেরা এখানে টুনি দিয়ে দেখো সাজানো। হ্যাঁ মানে সব কিছু এখানে, তোমরা যেখানে খুশি খেতে পারবে, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, ওরা সার্ভ করে দেবে। তো চলো একটু বিচে যাই। দেখো এখন 10:30 বাজে আর রোদটা ভালোই উঠেছে, মেঘলাটা কেটে গেছে আর সমুদ্র অনেকটা পিছিয়ে গেছে। এখন ওই যে নীল ড্রেস পরা যিনি যাচ্ছেন, আমি কালার তো দেখতে পাচ্ছ না, যিনি একজন যাচ্ছেন না, ওই পর্যন্ত ছিল জলটা, ওর থেকেও আরও খানিকটা দূরে ছিল। এখন প্রায় অনেকটা মানে 1/2 কিলোমিটার মতো পেছনে চলে গেছে জল, তাই না? একদম। বিচ থেকে বেরোলাম, এখন বেরিয়ে যাব হোটেলে, চেঞ্জ ভেঞ্জ করে ফ্রেশ হয়ে একদম সোজা বেরিয়ে যাব। আমি আর চেঞ্জ করবো না, আমি এই শার্টটা পরেই বেরিয়ে যাব। তো এখন যাব রুমে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে 11টার সময় আমাদের গাড়ি বলা আছে, মানে যে অটোতে এসেছিলাম ওই অটোকেই বলে দিয়েছি রুমে চলে আসবে। তো 11টার সময় আমরা দুজন এখান থেকে, চারজনে দুজন এখান থেকে বেরিয়ে যাব। আর মারা আগেই বেরিয়ে চলে গেছে, আমাদের অটো চলে এসছে প্রায় 15 মিনিট আগে, তো একদম ঠিক টাইম এসছে, আমরা 15 মিনিট লেট। তো চলো যাওয়া যাক।
আমাদের অটোটা ওখানটাতে পার্ক করেছে, দেন এটা হচ্ছে মন্দির, আর এইদিকে হচ্ছে মন্দারমণি সি বিচ মার্কেট। তো আমরা ওই দিকটাতেই যাচ্ছি এখন। আচ্ছা চলো দেখো, সামনে তো আছে আরো। তো এই যে এখানে একটা দোকানের পর আরেকটা দোকান, আর ওইদিকে চন্দ্রনীর মা কি সব কিনছে। এটা হলো মন্দারমণি মেইন বিচ, আর এই সাইডটাতে হলো বিচ মার্কেট। এখন এই মেইন বিচটাতে না আসলেই ভালো হতো, এখানে নামা পসিবিলি নেই এতটা, মানে ওই ভেতর দিকটাতে নামা, মানে এই পোর্শনটা থেকে নেমে বিচে যাওয়া পসিবিলি নেই এতটা রোদ। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি কাছে স্টেশন। কাঁথি স্টেশনে রয়েছি, আর এখান থেকে নিলাম হচ্ছে চারটে কুরকুরে, আর একটা উইনকিজের খুঁজছিলাম, বাট এটা ব্রিটানিয়ার কেক। তো এই কটা নিচ্ছি জাস্ট ট্রেনে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে এই যে আমাকে কিছু কিনে দেয়নি, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে বলে কিনে দেয়নি কিছু, যেটাই কিনতে চাইছি সেটাই বলছে না না অনেক দাম অনেক দাম, ছেড়ে দাও। আরে সেম জিনিস আমাদের ওখানে যদি কম দামে পাওয়া যায় শুধু শুধু কিনে নিয়ে যাবে বেশি দাম দিয়ে। এখানকার স্পেশালিটি এখানে মত ওগুলো ইউজই করতে পারবো না, ওখানকার স্পেশালিটি আগের বার কিনে নিয়ে গেছে ওটা এখনো ইউজ করবে না। তো এখন আমরা সাতটা গেছি থেকে উঠছে হচ্ছে ক্যাবে। এখন সাঁতরাগাছি থেকে বেরোলাম, পুরো জ্যাম সামনে, আর কখন পৌঁছাবো শিয়ালদা, তারপর কখন বাড়ি পৌঁছাবো তার কোনো ঠিক নেই, এখন ওয়েট করছি। ফর্চুনেটলি ক্যাবটা পেয়ে গেছি, নাহলে আরও ট্রাভেল হতো। আর এখানে আমি রয়েছি সামনে, পেছনে সবাই বাকিরা, এই যে চন্দ্রনী তো বাকিরা রয়েছে, দেখি কখন পৌঁছাই। আর শরীরটাও ভালো লাগে না, সবারই টায়ার্ড, মানে সবাই টায়ার্ড, শরীরটাও ভালো লাগছে না, তো লেটস সি কী করা যায়, ওয়েট তো করতে হবে, অপশান নেই। তো এখন বাজে 9টা, আর আমরা ফিরেছি 7:30 নাগাদ, আর 7:30 থেকে 9টা অবধি যে কী কোভাবে কাটলো আমাদের আমরাই জানি, কারণ মানে নানা রকম ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে কেটে আলটিমেটলি ফাইনালি ব্লগটা লাইভ হলো। আর কী ডিফিকাল্টিজ হয়েছে সেটা সন্ধানী ভালো বলতে পারবে, কারণ ও একটা থেকে শুরু করে কাজ করে যাচ্ছে ব্লগটার উপরে, তাই তো বলো কিছু। আমি অ্যাকচুয়ালি একটা থেকে এডিটিং স্টার্ট করেছি, একটার সময় আমরা 1:15-20 আমরা ট্রেনে উঠেছি, ট্রেনে ওঠার পর থেকেই তারপর এডিটিং স্টার্ট করেছি, সরি 1:30 নাগাদ এডিটিং স্টার্ট করেছি, কন্টিনিউয়াস কাজ করে গেছে, মানে 10 মিনিটের ব্রেক নিয়ে তারপর আবার কাজ করেছে। তো আমরা স্টেশনে পৌঁছেছি, মানে 7টাগাছি স্টেশনে পৌঁছেছি 5টা, তো পুরো জার্নিটা বাড়িতে ফেরা অবধি 7টা অবধি পুরো জার্নিটা এডিটিং করেছে। এখানে এসে আপলোড করতে যাব তখন দেখছি যে আমাদের মানে তখন এতটা পৌঁছালাম বাড়িতে, তখন এসে দেখছি আমাদের যে ব্রডব্যান্ডটার রিচার্জ শেষ, তো আমরা তো ছিলাম না, ছিলাম না যে আবার ফোন করতে হলো অপারেটরকে, আবার রিচার্জ করে দিল, কারণ এখান থেকে করার ডিফিকাল্টিস হচ্ছিল। তারপরে দেখলাম অ্যাকচুয়ালি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, তার জন্য রেস্ট্রিকশন মানে চেক হতে থাকলো ভিডিওটা, মানে যেটা কপিরাইট ক্লেম আসে সেটার, তো সেটা মিনিমাম হলো 30 মিনিটস, মানে ফরচুনেটলি লাস্ট মানে ওই যে বলে না ফাইনালি আপলোড হয়ে গেছে, তোমরা ভিডিওটা গিয়ে চ্যানেলে চেক আউট করো। লাস্ট অবধি আমি যখন দেখলাম রেস্ট্রিকশনস নান, তখন আমার মানে একটু জান এলো, বলো প্রাণে প্রাণ এলো।
তো ফাইনালি ডিলিট করে সিরিয়াসলি মানে ওই এফর্টটা আর হতো না হয়তো, বাট হ্যাঁ মানে সবকিছু ভালো হয়েছে আলটিমেটলি, এটাই সব থেকে ভালো কথা। বাট প্রচন্ড টায়ার্ড, মানে ব্রেকফাস্টের ব্যাপারে যেটা বলছিলাম যে তাকি সোনার বাংলাতে না একটা এক পুডিং ছিল যেটা খুব বেশি টেস্টি মিস করেছি সেটা, বাট এখানে খাবারগুলো খুব ভালো। আমাদের সুজি হালুয়া ছিল যেটা দারুণ ছিল, আর এখানে একটা মানে অন্য একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে চিকেন স্যালাড, তোমাদের কি কি ভালো লাগলো আর কি কি দেখতে চাও আগামী দিনে ভিডিও। মন্দারমণি ডে ওয়ান যেটা ছিল সেটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা চ্যানেলে গিয়ে চেক করতে পারো, আমাদের প্লেলিস্ট ট্র্যাভেল ব্লগস এর মধ্যে পেয়ে যাবে, সেখানে গিয়েও চেক আউট করতে পারো। তখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।